সেল গ্যাস আসানসোল দুর্গাপুরে 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে সেল গ্যাসে। দেউচা পাঁচমি বীরভূম বর্ধমান এবং দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়াগুলোকে কেন্দ্র করে দেউচা পাঁচমি লক্ষ লোকের চাকরি হবে, আর 100 বছর কয়লার কোনো অভাব থাকবে না। এখন আমাদের বাধ্য করে ইন্দোনেশিয়া থেকে বেশি দামে কয়লা কিনতে, তার কারণ ওখানে কাটাকুটি আছে। একটা গরিব লোক যদি একটার জায়গায় দুটো বিড়ি খায় তাহলে সে হয়ে যায় গরু মাফিয়া আর কল মাফিয়া। আর তোমরা যদি কোটি কোটি টাকার কাটাকুটি খেলো আর কোটি কোটি টাকা লুডু খেলো তাহলে তোমাদের কিচ্ছু হয় না, তোমরা সাধু। ক্ষমতা থেকে গিয়ে দেখবে কত সাধুগিরি করেছো। ইউপির কেউ হিসেব নিয়েছেন? মধ্যপ্রদেশের ভ্যাপাম কেলেঙ্কারি কী হলো? আমাদের চাকরি করা ছেলে মেয়েদের দেখুন, 50টা কাজ করতে গেলে একটা ভুল হতেই পারে। এমনকি স্বামী বিবেকানন্দ বলেছেন তার কল টু দ্য নেশন গ্রন্থে, রাইট টু মেক ব্লান্ডার্স, কখনো কখনো ভুল হয়ে যায়। ওখানে সিপিএম এর লোকগুলো বসে আছে, সবচেয়ে বেশি টাকা খায় ওরা, এবং ওরাই দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করে। তার কারণ মনে রাখবেন, একটা পকেট মার, একটা টিম ওঠে গাড়িতে, আর যে পকেটটা মারে সেই পকেট মার করে চিৎকার করে পালিয়ে যায়। এরা হচ্ছে পকেট মার, বড় পকেট মার, সবার পকেট কাটছে, জনগণের পকেট খাচ্ছে, আর নিজেদের সব গলায় লকেট করে রেখে দিয়েছে, সেগুলো আগামী দিন ইধার উধার। ইন্ডিয়াতেও হয়তো নেই, কত বিদেশে কত চলে গেছে ইন্ডিয়ার মানি আমরা সেটা জানি না। রঘুনাথপুরে আপনারা জানেন, এটা তো মিথ্যা কথা নয়, 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ওখানে, শিল্পকর শিল্পনগরী। আমরা 5টা ইকোনমিক করিডর করছি, ডানকুনি রঘুনাথপুর, ডানকুনি তাজপুর, ডানকুনি থেকে কল্যাণী, ডানকুনি থেকে তাজপুর, ডানকুনি থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে কুচবিহার, সারা জেলায় কর্মসংস্থানের ছড়াছড়ি হয়ে যাবে। একটা বাড়ি তৈরি করতে গেলেও কিছুটা টাইম লাগে, আমরা অলরেডি ল্যান্ড পেয়ে গেছি, ল্যান্ড রেডি আছে। আমরা ইন্ডাস্ট্রি মিটে বলেছি আমাদের অনেকগুলো মানে ক্লাস্টার রেডি আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল জমি রেডি আছে, যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা চলে আসুন। এমনকি অনেককে বারবার লিজ রিনিউ করতে হয় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, তাদের প্রবলেম হয়, ব্যাংকের থেকে টাকা নিতে গেলে তাদের একটা কমিশন দিতে হয়। আমরা ফ্রি হোল্ড রাইট দিয়ে দিয়েছি। আমার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অনেক পাট্টা ইতিমধ্যেই চা বাগানের আমার রেডি আছে, আমি ঠিক টাইম মতো যাব গিয়ে দেবো। দার্জিলিংয়ের সার্ভে শুরু হয়েছে, কার্শিয়াং কালিম্পং মিরিক উদ্বাস্তুদের আমরা চিরস্থায়ী ঠিকানা করে দিয়েছি। বস্তিবাসীরা আগে মালিকরা উঠিয়ে দিত, এখন পারবে না, তার কারণ আমরা ওদের নাম দিয়েছি উত্তরণ। কেন বলতে পারেন? একটা বস্তির থেকে একটা ছেলে মেয়ে যদি বৈজ্ঞানিক তৈরি হতে পারে তাহলে তার নাম বস্তি কেন থাকবে, তার নাম উত্তরণ কেন থাকবে না, উন্নয়ন কেন থাকবে না? গ্রামে কর্মসংস্থান, আমি আমাদের ছেলেদের বলি যারা বাইরেও যায়, মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা কমিটি হয়েছে, সামিরুল তার চেয়ারম্যান হয়েছে, রোজ যোগাযোগ রাখে। যে কেউ বিপদে পড়লে আমরা তাদের নিয়ে আসি, তাদের পরিবারকে আমরা হেল্প করি, একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা হেল্প করি। সিপিএম এর বড় বড় কথা, জয়নগরে পরপর 3-4টে খুন করেছে, আবার তাদের মুখে বড় বড় কথা, যারা রক্তের নরকঙ্কাল নিয়ে নরকঙ্কাল গলায় দিয়ে বসেছিল, যারা মানুষকে নদী বয়কট করতে দিত, যারা নাপিত বয়কট করত, যারা ধোপা বয়কট করত, যারা হাত কেটে দিত, যারা পা কেটে দিত, যারা মুন্ডু কেটে দিত, যারা নরকঙ্কালের সম্রাট ছিল, তাদের মুখ দিয়ে আজকে বড় বড় কথা বেরিয়েছে। শূন্যে চলে গেছে, ওই শূন্যই থাকবে, শূন্য থেকে যতই চেষ্টা করুক কিছু আতেল কিছু সাংবাদিক পারবেন না।
যতই চেষ্টা করুন। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।